বন্ধুরা, স্কিল ইংলিশে ওয়েলকাম। আজকের সেশনটা হবে দুটো ইংলিশের কনফিউজিং ওয়ার্ডস নিয়ে এবং এটার রাইট ইউজ কিভাবে করা যায়। আজকের সেশনটা হবে স্পিক এবং টকের মধ্যে। তো তোমাদের যাদের এই দুটো শব্দ প্রায়ই কনফিউজ করে থাকে বা তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, স্পিক আর টক এই দুটো রাইটলি কখন ব্যবহার করা যায়, তাহলে আজকের এই সেশনটা তোমাদের এই প্রবলেমটার সলিউশন পেয়ে যাবে। আমি আশা করব তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওটা সেশনটা পুরো দেখলে তোমাদের একেবারে ভিডিও সেশনই তোমাদের এই দুটো ওয়ার্ডস কীভাবে কারেক্টলি ইউজ করা যায়, স্পিক এবং টক, তোমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তাহলে শুরু করা যাক বন্ধুরা, আজকের সেশনটা হচ্ছে স্পিক এবং টকের মধ্যে। আমি এখানে কিছু সেন্টেন্সও লিখেছি যার মাধ্যমে আমি এই দুটোর ডিফারেন্সিয়েশন তুলে ধরতে চাই। সেন্টেন্স দিয়ে যদি আমি তুলে ধরি তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে আমি প্রথমেই লিখেছি, স্পিক ইজ মোর ফর্মাল দেন টক। মনে রাখবে, স্পিক ইজ মোর ফর্মাল। ফর্মাল ল্যাঙ্গুয়েজেসে আমরা স্পিক ব্যবহার করি আর ইনফর্মালের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টক ব্যবহার করি। তো নিজেদের মধ্যে আমরা অনেক সময় টক ব্যবহার করি, কিন্তু আজকে যদি আমার সুপিরিয়রের সাথে কথা বলতে চাই, আমার সিনিয়র যে আছে তার সাথে কথা বলতে চাই, ফর্মাল যেখানে ফর্মাল টকিং হচ্ছে ওখানে কিন্তু আমরা স্পিক ব্যবহার করি। স্পিক ইজ মোর ফর্মাল দেন টক, মনে রাখবে এটা। ইউ শুড বি ভেরি কেয়ারফুল উইথ হুম উই আর স্পিকিং। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রথমেই লিখেছি আমরা, যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজেসের ক্ষেত্রে আমরা রেফার করি, ইফ ইউ আর রেফারিং টু এনি ল্যাঙ্গুয়েজেস, তাহলে মনে রাখবে ব্যবহার করবে স্পিক। ইফ ইউ আর রেফারিং টু এনি ল্যাঙ্গুয়েজেস ইউ স্পিক। একটা সেন্টেন্স দেখো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, তুমি কটা ভাষা বলো, কটা ভাষা তুমি বলতে পারো। এইখানে কিন্তু আমরা বলবো না হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ টক, এটা কিন্তু হয় না, এটা ইনকারেক্ট ইউজ। তো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, তোমরা কটা ভাষা বলতে পারো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি মোটামুটি ইংলিশ বলতে পারি, হিন্দি বলতে পারি এবং আমার মাদার টাং যেটা বেঙ্গলি ওটাও আমি বলতে পারি। তো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, কটা ভাষা তুমি বলতে পারো। তাহলে ইফ উই আর রেফারিং টু এনি ল্যাঙ্গুয়েজেস, ভাষা সম্বন্ধে যদি আমি কিছু বলি তাহলে কিন্তু আমরা স্পিক ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, কেউ ফোনে কথা বলছে, অন টেলিফোন কেউ কথা বলছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা টকিং ইউজ করি না। আমরা কি ইউজ করি? শি ইজ স্পিকিং টু সামওয়ান অন দ্য টেলিফোন, সে কেউ সাথে কথা বলছে টেলিফোনে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা শি ইজ টকিং টু সামওয়ান অন দ্য টেলিফোন ব্যবহার করি না। ক্লিয়ার? মনে রাখবে, যদি আমরা অন টেলিফোন কোনো ফ্রেজ আমরা ইউজ করতে যাই কোনো সেন্টেন্সে, মনে রাখবে ওখানে আমরা বলবো শি ইজ স্পিকিং টু সামওয়ান অন দ্য টেলিফোন। ক্লিয়ার? নেক্সট একটা পয়েন্টের উপরে আমি জোর দিতে চাইছি, স্পিক যখন আমরা ব্যবহার করি তখন আমরা ফোকাস থাকে স্পিকারের উপরে, অ্যাবাউট সামথিং, সে কী নিয়ে বলছে। ক্লিয়ার? স্পিক যখন আমরা ব্যবহার করি তখন আমরা ফোকাস করি স্পিকারের উপরে এবং সে কী সম্বন্ধে বলছে, কিন্তু টক আমরা ব্যবহার করি স্পিক যখন স্পিকারের উপর আমরা ফোকাস করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা মাথায় থাকছে যে অ্যাটলিস্ট একজন হলো লিসেনার আছে। দ্যাট মিন্স ইউ অলওয়েজ টক টু সামওয়ান অ্যান্ড ইউ অলওয়েজ স্পিক সামথিং। ওকে, তাহলে একটা দেখো আমি বলছি এইখানে, আরেকটা সেন্টেন্স দিয়েছি, শি অলওয়েজ স্পিক্স উইথ অ্যান আমেরিকান অ্যাকসেন্ট। আমরা যদি কোনো কেউ কোনো ভাষা সম্বন্ধে কোনো মানে এক একজন আমেরিকান ইংলিশ একরকম হয়, ব্রিটিশ ইংলিশ একরকম হয়, আমি যদি কেউকে বলতে চাই যে সে আমেরিকান টোনে ইংলিশ কথা বলে, তার টোনেশনটা বা তার ওয়ে অফ থ্রোয়িং অফ ইংলিশ ওয়ার্ডস ইজ আমেরিকান স্টাইল, তাহলে কিন্তু আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব, শি অলওয়েজ স্পিক্স উইথ অ্যান আমেরিকান অ্যাকসেন্ট, মনে রাখবে। আরেকটা দেখবে ফ্রেজ আমরা অনেক সময় বলি গ্রামাটিক্যালি স্পিকিং, আমরা কিন্তু বলি না গ্রামাটিক্যালি টকিং। গ্রামাটিক্যালি স্পিকিং বোথ দ্য সেন্টেন্সেস ইজ কারেক্ট, বলছি দুটো সেন্টেন্সই যা লিখেছো গ্রামাটিক্যালি স্পিকিং দুটোই ঠিক, কিন্তু পরেরটা ভালো লাগছে, সেকেন্ড ওয়ান সাউন্ডস বেটার।
তাহলে গ্রামাটিক্যালি টকিং বলি না কিন্তু আমরা, গ্রামাটিক্যালি স্পিকিং বলি। বোথ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট, ক্লিয়ার এই ফ্রেজটা। আরেকটা জিনিস, আমরা কেউ খুব কথা বলে, অনেক কথা বলে ক্লাসের মধ্যে, আমরা কি বলি? হি ইজ এ টকেটিভ বয়, তাই না? আমরা বলি না তো হি ইজ এ স্পিকেটিভ বয়। তো এরম বলে কোনো ওয়ার্ডও ইংলিশে আমি ইউজ করি নেই বা আমি জানি না আছে কি না, কিন্তু আমরা কিন্তু টকেটিভ ব্যবহার করি। তাহলে কিছু কিছু ফ্রেজে মনে রাখবে যে ওইগুলি গ্রামাটিক্যালি স্পিকিং হবে, গ্রামাটিক্যালি টকিং হবে না। আবার কেউ কি আমরা খুব কথা বলে তাকে আমরা টকেটিভ বয়ই বলবো, তাকে আমরা স্পিকেটিভ বয় বা এরম কোনো কিছু ব্যবহার করা হয় না। তাহলে আরেকবার সেশনটা শেষ করার আগে আমি একটু বলে দিচ্ছি, স্পিক এবং টকের ভিতরে ডিফারেন্সটা আজকে ছিল। তোমাদের আশা করি এই কনফিউশনটা যদি থেকে থাকে তাহলে আজকের সেশনে তোমাদের এটা সলভ হয়ে গেছে। তো বিফোর আই এন্ড দিস সেশন আমি একটু সামারাইজ করে নিচ্ছি আমরা কী দেখেছি স্পিক আর টকের মধ্যে। যদি আমরা কোনো ভাষার সম্বন্ধে কিছু ইউজ করি বা কিছু ইন্ডিকেশন করি তাহলে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজেসের ক্ষেত্রে কিন্তু স্পিক বলি, যে তুমি কটা ভাষা বলো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক। এইখানে কিন্তু হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ টক আমরা ব্যবহার করব না। নেক্সট, টেলিফোনে কেউ কথা বলছে, আমি কেউকে এটা বলতে চাইছি যে ও টেলিফোনে কেউকে, টেলিফোনের উপর কেউ কথা বলছে, তখনও কিন্তু আমরা শি স্পিকিং টু সামওয়ান অন দ্য টেলিফোন করব। আমরা টকিং টু সামওয়ান, দেখো ইউ টক টু সামওয়ান, কিন্তু এই টেলিফোন যেখানে এসে যাচ্ছে, অন টেলিফোন যেটা ফ্রেজ আসছে, সেই ক্ষেত্রে কিন্তু স্পিকিং ব্যবহার করব। মনে রাখবে স্পিক আমরা ফোকাস করি স্পিকারের উপরে অ্যান্ড অ্যাবাউট সামথিং, কিন্তু টক আমরা ফোকাস করি স্পিকারের উপরেও। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একজন এটলিস্ট ওয়ান লিসেনার থাকবেই, ওকে? আরেকটা জিনিস দেখো, কোনো অ্যাকসেন্ট, বিভিন্ন অ্যাকসেন্ট থাকে না, আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, ওয়ে অফ স্পিকিং, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্পিক ব্যবহার করব। শি অলওয়েজ স্পিকস উইথ অ্যান আমেরিকান অ্যাকসেন্ট। দুটো ফ্রেজ যেটা আমরা প্রায়ই শুনে থাকি, গ্রামাটিক্যালি স্পিকিং, গ্রামাটিক্যালি টকিং হয় না, গ্রামাটিক্যালি স্পিকিং বোথ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট। আরেকটা লাস্ট ওয়ান, হি ইজ আ টকেটিভ বয়, হি ইজ আ স্পিকেটিভ বয় হবে না। এগুলি শুনেছো তোমরা, কিন্তু এগুলি ফ্রেজ। আশা করছি আজকের এই সেশনটাতে স্পিক এবং টকের মধ্যে যে কনফিউশনটা যদি তোমাদের থেকে থাকে তাহলে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কনফিউশনটা। তাহলে এরকম আরও নেক্সট সেশন আনবো যেগুলিতে আমি এরকম আরও কনফিউজিং ওয়ার্ডস নিয়ে ইউজ করা হবে, এগুলি ভালো মতো বুঝে নেবে, যাতে যখন কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কিন্তু এগুলি অনেক ইম্পর্ট্যান্ট। রাইট ইউজ অফ ওয়ার্ডস উইল মেক ইউ অ্যান ইফেক্টিভ স্পিকার অ্যান্ড ইট উইল ডেলিভার রিজাল্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আজকের সেশনটা যেটা ছিল স্পিক এবং টক, এটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমরা ভালো আছো, তোমরা আমাদের সেশনটা এনজয় করছো, স্কিল ইংলিশ থেকে যে লেসনগুলি তোমাদেরকে দিচ্ছি তোমরা এনজয় করো, তোমরা আরও বারবার দেখো যদি কোনো কনফিউশন থেকে থাকে। তোমরা ভালো থেকো, তোমরা ইংরাজি নিয়ে চেষ্টা করো, ইংরাজি নিয়ে অনেক কিছু করা যাবে আমাদের এই জীবনে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ টু স্পিক ইট। তাহলে তোমাদের থেকে আজকে বিদায় নেওয়ার আগে, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, যারা আমার রেগুলার ভিজিটার, তাদেরকে আবার আমি থ্যাংক ইউ বলছি যে তোমরা এই সময়টা, মূল্যবান সময় তোমরা দিয়েছো। আশা করছি তোমাদের কোনো উপকার হচ্ছে এর থেকে। আর যারা নতুন আজকে খুঁজে পেয়েছো তারাও নিশ্চয়ই এনজয় করেছো, করেছো তো সেশনটা, এনজয় করেছো তো, সেটা জানিও তোমরা কমেন্ট সেকশনে, তাহলে আমি জানতে পারবো তোমাদের কীরকম লাগছে না লাগছে। তাদেরকে বলছি যারা নিউ ভিজিটার, যারা আমার চ্যানেলে স্কিল ইংলিশে, তারা যেন ভুলে যেও না যাওয়ার আগে তোমাদের লাইকসটা দেবে মনে করে, তোমাদের কমেন্টসটা দেবে, যাতে আমি জানতে পারবো তোমাদের মনের মধ্যে কি রিয়াকশন হচ্ছে এই সেশনগুলিতে। আর ভেরি ইম্পর্ট্যান্ট, সাবস্ক্রাইবটা করবে আমার চ্যানেলকে এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করবে, যাতে আগামী সেশনগুলিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে গুড বাই, আনটিল নেক্সট সেশন ফ্রম স্কিল ইংলিশ, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড বি হ্যাপি, থ্যাংক ইউ।